ছাত্রীদের সাইকেল চুরির ঘটনার তদন্তে নেমে 48 ঘন্টার মধ্যে চুরি যাওয়া তিনটি সাইকেল উদ্ধার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। এদিন ছাত্রীদের হাতে ফিরিয়ে দেওয়া হয় চুরি যাওয়া সাইকেল। ছাত্রীদের সাইকেল চুরি, প্রাইভেট পড়তে গিয়ে গোবরডাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে নেমে 48 ঘন্টার মধ্যে চুরি যাওয়া তিনটি সাইকেল উদ্ধার করলো পুলিশ। এদিন ছাত্রীদের ডেকে চুরি যাওয়া সাইকেল তাদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সাইকেল ফেরত পেয়ে স্বভাবতই খুশি ছাত্রীরা, ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্মীদের। খুব খুশি, আগে শুক্রিয়া। আমি পড়তে সাইকেল রেখে পড়তে গেছি, পরে বেরিয়ে গেছি সাইকেল। না ভাবিনি, আমি ডায়েরি পর্যন্ত পড়তে পারিনি, দেখলাম ও আর আমি পাবই না। এটাই ধন্যবাদ, উপকার করেছে মেয়ে আমার। হেঁটে হেঁটে পড়তে যাচ্ছি, স্কুলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তারপর আমি সঙ্গে যাচ্ছি, তো ওর হাত তো খুবই অসুবিধা, দূরে দূরে পড়তে যায়, তো প্রাইভেট স্কুলটা একটু দূরে, তা ফিরিয়ে দিয়ে আমাদের খুব উপকার করেছে। ভাঙা ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, গোবরডাঙ্গা।